আমাদের মাদকের বিষয়ে আমরা কাজ করি সবসময়, জিরো টলারেন্স যেটা আপনারা জানেন যে সব জায়গায় আমরা কাজ করি, এবং এই এলাকাতেও আমি জানি যে কিছু কিছু জায়গায় মাদক আসা যাওয়া করে, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মাদক এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য আমরা বিজিবির পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করছি যাতে মাদক আমাদের দেশে না আসে। একইভাবে বর্ডার দিয়ে মাঝে মধ্যে এখন আপনারা জানেন যে আমাদের নির্বাচনের অন্যান্য সময় অনেক ধরনের অবৈধ অস্ত্র, তারপরে লোকজন সন্ত্রাসী বলেন বা এক্সপ্লোসিভ বলেন, সেগুলো অনেক কিছু আসার চেষ্টা করে। তো এই বিবিরবাজার আইসিপি সহ আমাদের সারা বাংলাদেশেই আমরা এখন আমাদের এই অবৈধ অস্ত্র, গোলা বারুদ বা এক্সপ্লোসিভ বা অন্য এই ধরনের যাতে না আসতে পারে, আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা বর্ডার এলাকায় আরও বেশি জোরদারে এবং আরও বেশি কাজ করছি যাতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়। আর এমনি যদি ইলেকশন উপলক্ষে, আমাদের নির্বাচন উপলক্ষেও আমরা জানেন যে আমাদের এই বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করার পরেও কিন্তু আমরা আমাদের বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা সবসময় কাজ করে থাকি, এবং জাতীয় নির্বাচন হলে সেখানেও আমাদের বিশাল একটা ভূমিকা থাকে। তা সেইটাকে সামনে রেখে আমাদের বিজিবির পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের বিজিবির এখন অনেক আগের তুলনায় অনেক সক্ষম, আমাদের প্রশিক্ষণের মান অনেক ভালো, আমাদের যারা সদস্য আছে তাদের মনোবল অনেক ভালো। তা আমরা সর্বোচ্চ পর্যায়ে এখন আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা ইলেকশন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত কল্পে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে, এবং আমাদের দেশের সাধারণ জনবলের লোকজনের নিরাপত্তা নিশ্চিত, তারপরে আমাদের যা সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা এটা নিশ্চিত করার জন্য আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা পূর্ণ প্রস্তুতি আছে, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে।